সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের মাননীয় মহাসচিব কিছুক্ষণ আগে আপনাদেরকে ব্রিফ করেছেন। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ কারাবন্দী অবস্থায় অসুস্থতার মধ্যে দিন যাপন করছিলেন এবং গত এপ্রিল, মে এবং জুন মাসে পোস্ট কোভিড নিয়ে উনি এভার কেয়ার হসপিটালে দীর্ঘদিন প্রায় 58 দিন ভর্তি ছিলেন। থাকার পর যখন উনি 19 জুন বাসায় ফেরত আসেন, তার পরবর্তীতে ওনার স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্দেশনা ছিল মেডিকেল বোর্ডের এবং নির্দেশনা ছিল দেশের বাইরে নিয়ে ওনার সুচিকিৎসা সুনিশ্চিত করা। সেই পরিপ্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে গত আগস্ট মাসেও সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল যে ওনার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য, দেশের বাইরে নেওয়ার জন্য ওনার প্রশাসনিক আদেশে ওনার মুক্তি দিয়ে ওনাকে বিদেশে নেওয়ার জন্য জামিন দিয়ে, কিন্তু সেটি আজ পর্যন্ত হয়নি। তারপরে উনি গত কিছুদিন যাবৎ অল্প অল্প একটু জ্বরে ভুগছিলেন এবং সেই জন্যই মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে পরামর্শ দিয়েছিলেন যে ওনাকে এভার কেয়ার হসপিটালে আবার পুনরায় পরীক্ষা করার, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার জন্য। যদিও বাসায় কিছু পরীক্ষা করা হচ্ছিল, কিন্তু বাসায় আপনারা জানেন সব পরীক্ষা করা সম্ভব নয়। সেজন্যই গত 12ই অক্টোবর ওনাকে এভার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ে ওই দিন বিকেলেই যখন পরীক্ষায় ডাক্তার সাহেবরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর অনুভব করলেন যে ওনার হসপিটালে থেকে সব পরীক্ষাগুলো কমপ্লিট করা প্রয়োজন। সেই পরিপ্রেক্ষিতেই ওনার বিভিন্ন ধরনের টেস্ট, যেগুলো মেডিকেল বোর্ড মনে করেছে করা প্রয়োজন এই বয়সে এবং ওনার রোগের যে সমস্ত কমপ্লেইন, সব কিছুর বিবেচনা রেখে সে সমস্ত পরীক্ষা করার পর ওনারা যখন দেখলেন যে না, ওনার একটা ছোট একটা বায়োপসি করা প্রয়োজন, কারণ ছোট একটা লাম্প আছে এক জায়গায় এবং যেহেতু লাম্প আছে সেই জন্য লাম্পের জন্য ওটার নেচার অফ অরিজিন জানতে হলে তাহলে বায়োপসি করা প্রয়োজন এবং বায়োপসি তো এইভাবে করা যায় না। সেই জন্যই আজকে আপনারা যেটা বিভিন্নভাবে হয়তো বিভিন্নজন যেটা জেনেছেন, অ্যাকচুয়ালি আজকে ওনার সেই ছোট্ট বায়োপসি যেটি, সেটি অপারেশন থিয়েটারে নিয়ে সেটি করা হয়েছে এবং করার পর পরিপ্রেক্ষিতে সেই বায়োপসির আপনি জানেন রেজাল্ট পেতে সময় লাগে এবং এটা শুধু খালি বায়োপসি করলেই হবে না, এটার হিস্টোলজিক্যালি করলেই হবে না, এটার যে জেনেটিক স্টাডি সেটাও করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ দেশে বিদেশে এবং সব স্টাডি আবার বাংলাদেশে করা যায়ও না, হিস্টোকেমিস্ট্রিও পুরোটা করা যায় না। কাজে সেই জন্যই এই বায়োপসি করার জন্যই ওনাকে আজকে ওটিতে নেওয়া হয়েছে, যেটি নিয়ে আমাদের সবারই জানার আগ্রহ রয়েছে বা উৎকণ্ঠা রয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে বায়োপসি পরবর্তীতে মহাসচিব মহোদয় যেমন বলেছেন উনি সুস্থ আছেন, উনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে উনি অ্যাটলিস্ট ওনার শুভেচ্ছা বিনিময় করতে পেরেছেন আফটার অপারেশন, উনি খোঁজ নিতে পেরেছেন। ওনার ছোটো ভাই স্বামী ইস্কান্দার সাহেব এবং জনাব আরাফাত রহমান কোকুর, মিসেস সৈয়দা শর্মিলা চৌধুরীর সাথে উনি কথা বলেছেন এবং পরবর্তীতে আমরা ওনার সমস্ত ভাইটালস অর্থাৎ সমস্ত মানে প্যারামিটার্সগুলো স্ট্যাবল আছে এই মুহূর্তে এবং উনি সার্জিক্যাল আইসিউতে উনি চিকিৎসাধীন আছেন এবং ওনার সমস্ত চিকিৎসার যে দীর্ঘমেয়াদী চিকিৎসা এটা কিন্তু একটি সূচনা। বায়োপসি মানে হচ্ছে চিকিৎসা না, বায়োপসি হচ্ছে একটা ডায়াগনোস্টিক প্রসেসের একটা পার্ট এবং এই প্রসেসটার পরবর্তীতে পরবর্তী চিকিৎসা কী হবে সেই পরীক্ষার উপর বেস করে পরবর্তী চিকিৎসা ওনার নির্ধারিত হবে এবং রেজাল্টের উপর বেস করে, এবং সে অনুযায়ী এইটা আপনারা জানেন এরকম প্রায় সি ইজ রানিং সেভেন্টি সিক্স এই বয়সে এবং ওনার অন্যান্য যে পূর্বের যে সকল জটিলতা প্রত্যেকটাই যেহেতু আছে সেগুলো মাথায় রেখেই ওনার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য একটা ডেডিকেটেড ডেভেলপ সেন্টারে ওনার সুচিকিৎসার প্রয়োজন রয়েছে বলে ওইখানের যে মেডিকেল বোর্ড তারা রেজাল্ট পরবর্তীতে ওপিনিয়ন দেওয়ার আগেই প্রাইমারিলি তারা অলরেডি তারা সেই ওপিনিয়ন দিয়েওছে এবং সেই অনুযায়ী আপনারা সবাই দোয়া করবেন যে উনি আজকে যে অবস্থায় আছেন ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে উনি দোয়াও চেয়েছেন যাতে উনি অতি দ্রুত সুস্থ এবং দেশের বাইরে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যায়, সেই ব্যাপারেও আপনারা আপনাদের যথাযথ ভূমিকা পালন করবেন। ধন্যবাদ। না না, এটা তো আপনি এরকম ভাবে কথা বলেন কেন, আমি বলেছি একটা লাম্প সেটা বায়োপসি করার জন্য ওটিতে নেওয়া হয়েছে করা হয়েছে, বাট দিস মাচ নো,
This is the patient's rights and privilege. কোথায় ল্যাম্প আছে? ল্যাম্প মানে একটা ছোট চাকা, যদি বলেন ল্যাম্প, LUMP, ল্যাম্প শব্দের অর্থ হচ্ছে ছোট চাকা. It is nearly 1.2 centimeter in size. It is less than a shower, not so small. আমি আপনাদের একটা এথিক্স এর কথা বলি. এথিক্স এন্ড একটা আপনার প্রত্যেকটা পেশেন্টের তার প্রাইভেসি বলে কিন্তু এটা আপনার লিগালাইজ. You just can't say anything যে কোথায় কি হয়েছে না হয়েছে. ওই দিন যদি করা হয়েছে এই পর্যন্তই আমার বলেছি. আপনার ইউ প্লিজ এটাকে আপনারা দেখবেন, কারণ এটা একটা মোরাল ব্যাপার আছে, একটা এথিক্স এর ব্যাপার আছে. আমরা আশা করি যে আপনারা সেই জায়গাটাতে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন. অবশ্যই আমরা জানাচ্ছি. আমরা একটা বিষয়, সেটা হচ্ছে যে মূল সমস্যা কিডনি, ফুসফুস, লিভার, তার যে এক পাশ অবশ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো যে সমাধান সেটা দেশে দেশে হচ্ছে না, সেগুলো কি অবস্থায় আছে? এটা তো উনিও বলেছেন, আমিও আপনাদেরকে বলি এই কথাটা. একটা আমরাই বলতে চাই এই কথাটা, বহুবার প্রত্যেকবার সবসময় ডাক্তার সাহেবরা বারবারই বলে এসছেন, তার বোর্ড বলে এসছেন যে তার যে মাল্টি ডিসিপ্লিনারি যে ডিজিজেস, এইগুলোর পরিপূর্ণ চিকিৎসা এখানে করার মতো কোনো অ্যাডভান্স সেন্টার নাই. এই জন্যে আপনারা জানেন যে তার পরিবারের পক্ষ থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছিল. কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা একটা দেশে আমরা বাস করি, যে একটা সাবেক প্রধানমন্ত্রী সাধারণ মানুষও তো চিকিৎসার পাওয়ার অধিকার আছে, তো তার এই অধিকারটাকে ওই সরকার স্বীকার করেনি, তারা তাকে বাইরে যাওয়ার কোনো অনুমতি দেয়নি. আমরা আবার বলছি এবং উনি বলেছেন যে শি নিডস অ্যাডভান্স ট্রিটমেন্ট ইন অ্যাডভান্স সেন্টার, এটা খুবই প্রয়োজন এবং তার জন্য আমরা আইনগত কোনো বাধা আছে বলে আমরা মনে করি না, কারণ শি ইজ এন্টাইটেড টু বেইল. কেন বেল পাবেন না উনি? যে কথাটা বারবার করে আমরা বলছি যে বেল তো আপনার প্রাপ্য, এটা অধিকার তার, এটা আপনার কোনো দয়া নয়। কারণ এই ধরনের মামলাতে যদি যেটা একটা মিথ্যা মামলা, তারপরেও এই এই মামলায় জামিন পাওয়াটা তার একটা অধিকার. হার শতকরা শতকরা 100 ভাগ আপনার সরকারের উপর নির্ভর করবে, কিন্তু তিনি তো এখনো সি স্টার আন্ডার দ্য কাস্টডি অফ দি গভর্নমেন্ট, আপনার জেলের মধ্যে আছেন, তো স্থগিত করছে সাময়িকভাবে বলা হচ্ছে, এটা দায় দায়িত্বটা এড়ানোর চেষ্টা করলে তো লাভ হবে না. আপনাদের তাকে স্থায়ী জামিন দেন নাই বা স্থায়ী মুক্তিও দেন নাই, ছয় মাস পরপর সেটাকে আপনারা বলছেন যে আপনার স্থগিত করা হলো. স্থগিত এইভাবে করার কোনো যুক্তি নেই, হয় আপনারা পুরোপুরি মানা করে দেন অথবা আপনারা পুরোপুরি নিয়ে আসেন, মুক্তি মুক্ত করে দেন. এবং তার যে অবস্থা, শারীরিক অবস্থা, এটা সরকারেরই উচিত অবিলম্বে তাকে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার ব্যবস্থা করা উচিত. জায়গায় আমি একদম সামান্য একটা বিষয় ক্লিয়ার করে দেয়, সারা দেশবাসী নেতা কর্মীরা সবাই উদ্বিগ্ন যে ম্যাডামের সর্বশেষ অবস্থা কি জানার জন্য. আপনি বলছেন যে বায়োপসি পরীক্ষা হচ্ছে, পরীক্ষার রেজাল্টটা কি আমাদেরকে কি আমেরিকার মতো জায়গায় তার পরবর্তীতে, কাজে আপনাকে আজকেই বলা যাবে না যে এই মুহূর্তে যে নেচার অফ অরিজিন বা নেচার অফ মানে যে টিস্যু অরিজিন বলা যাবে না, কাজেই বায়োপসি হয়েছে, বায়োপসি রেজাল্ট নিয়ে আমাদের অপেক্ষা করতে হবে. ভুল কথা, এটা এটা দুঃখজনক ভাবে আমি আমি অত্যন্ত দুঃখজনক কথা বারবার বলে আসছে, কি এত দায়িত্ব জ্ঞানহীন মিডিয়া কেন হবে ভাই? হোয়াই দে মাস্ট কনফার্ম, জিজ্ঞেস করতে হবে যারা কাজ করছেন, যারা আছেন আমাদেরকে জিজ্ঞেস করবে, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করবে, একটা বল দিলেই হয়ে গেল, এটা ঠিক না. এই ধরনের আপনার এই ইয়ে এটাকে কি বলেন আপনার, আপনাদের ভাষা আছে কিছু, হ্যাঁ হলুদ না, এটা হলুদ না ঠিক, কিন্তু আমি আপনাকে বলি আমি সেটাও আপনার সঙ্গে একমত, যে সমস্যাটা হয় এখানে যে আপনার এগুলো বলতে গিয়ে তিলকে তাল করে ফেলা হয়, আমরা সেই কারণে আপনার অ্যাভয়েড করার চেষ্টা করেছি যে যতটা কম বলা যায়,
সেই কারণে আর যখন দরকার হয়েছে আমরা নিজেরাই এসেছি আপনাদের কাছে। স্যার আপনারা বলছেন বিদেশে চিকিৎসা প্রয়োজন, সেই সঙ্গে সরকার যখন পরিবারের তরফ থেকে আবেদন করা হচ্ছে সরকার বলছে আদালতের মাধ্যমে সেটা শুরু করতে হবে, এই কথা সঠিক নয়। তারা যে যুক্তিটা দিয়েছেন একেবারেই আপনার যুক্তিহীন একটা কথা, মানুষকে বিভ্রান্ত করার কথা। ঠিক আছে, দ্যাট ফর টু দ্য গভর্নমেন্ট, তারা দেবেন এটা। আমার একটা ইয়ে আছে, সেটা হলো যে আজকের পরিস্থিতিতে আপনি বলেছেন যে এখন যতটা বিপদমুক্ত আগে থেকেই বলছি, আমি আপনাকে বলি আপনারা তো ফলো করেন না, আমরা তো আজকের আবহু আগে থেকেই বলছি যতগুলো ডিজিজ তার আছে আপনার যে কিডনি হার্ট তারপরে আর্থ্রাইটিস লিভার সবগুলো মিলিয়ে তার যে প্রয়োজনটা মাল্টিডিসিপ্লিনারি ডিজিজের যে চিকিৎসা প্রয়োজনটা আমাদের দেশে, ডাক্তার সাবরাই বলছে যে আমাদের সেই যন্ত্রপাতি নেই, সেই অবস্থা ব্যবস্থাও নেই, তো এটা অ্যাডভান্স সেন্টারে গিয়ে ট্রিটমেন্টটা নেওয়া দরকার। বারবার উনি বলে আসছেন, এটা আমরা বলে এসেছি, এটা ওনারাও বলেছেন, আমরাও বলছি। আর কিছু? থ্যাংক ইউ।